আরম্ভ হচ্ছে আমাদের আজকের যাত্রাপালা সাথীহারা ছোট বউ। আমি কিছুতেই খাবো না, তুমি চলে যাও, চলে যাও বলছি, চলে যাও। কি পাগলামি করছো, খেয়ে নাও, খেয়ে নাও বলছি, তিন দিন তিন রাত তুমি ঘুমাওনি, এই ওষুধটা খেয়ে চলো সবে চলো। শুনে কি ঘুম আসবে মোহিনী, কুড়ি বছর ধরে যে পাপ আমাকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে সে আমার চোখে ঘুম আসতে দেবে কেন? কুড়ি বছর আগে বউ মারা গেছে, তার স্মৃতি বুকে নিয়ে জীবন কাটাচ্ছে। আমি আমার নিজের স্ত্রীকে হত্যা করে গত কুড়ি বছর ধরে রাতের বাঘিনী আর দিনের মোহিনীকে নিয়ে ঘুমটার আড়ালে খেমটা নেচেছি। এই মোহিনী সমুদ্রে ডুবে ডুবে আমি কত জল খেয়েছি, শিবের বাবা টের পাইনি। আনলিটু এক্ষুনি আর এক কণিকা শুনতে পায়, বিশ বছর ধরে পাপ লুকিয়ে রেখে দিয়েছি, কেউ যেন না জানতে পারে, সঙ্গমিত্রা যেন জানতে না পারে। সঙ্গমিত্রা মানে মিতু আমার মেয়ে, ও যেন না জানতে পারে, ও যেন না জানতে পারে। আর বাবলু আমার ছেলে, ও যেন জানতে না পারে। বাবলু সব জানে, হ্যাঁ বাবলু সব জানে, কিন্তু বাবলু যে জানে সেটা কেউ জানে না। আজ থেকে নয়, বিশ বছর আগে থেকে একটা পাঁচ বছরের ছোট্ট ছেলে রোজ রাতে বিছানায় শুয়ে ভাবত তার মা তার কপালে চুমু খেয়ে ঘুম পাড়ানি গান শোনালে তার ঘুম আসবে। আর ঠিক তখন তার মা তাকে একটা ছোট্ট শস্যের মতো হলুদ রঙের বড়ি খাইয়ে দিত, ঘুম পাড়ানি গান শোনাত না, ঘুমের বড়ি খাইয়ে দিত। আর তারপর যখন সেই ছোট্ট ছেলেটার দুটো চোখের পাতা জুড়ে আসত তখন তার মা পা টিপে টিপে বেরিয়ে যেত, অন্ধকারে ভয়ে ছেলেটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদত, চোখের জলে তার বালিশ ভিজে যেত। আর পাশের ঘরে বড়বাবুর বিশাল খাটে পরমেশ্বর সিংহ আর সেই ছোট্ট ছেলেটার মা একাদিন মানব আর একাদিন মানবী, লজ্জাহীন নির্মুখ। আর আর সেই ছোট্ট ছেলেটা খড়খড়ির ফাঁক দিয়ে অপলক তাই দেখত। সেই থেকে ছেলেটা সব জানে, কিন্তু ছেলেটা যে জানে সেটা কেউ জানে না। কে? বাবলু এলি? বাবলু, বাবলু কেন কেন তুই নিজেকে এভাবে ধ্বংস করছিস, এই যে মরণের পথ। তুমি কিচ্ছু জানো না, যতক্ষণ না এই ট্যাবলেট গুলো খাই মনেই হয় না যেন বেঁচে আছি। আর তারপর আমার রোমকূপে রোমকূপে শুরু হয় নটরাজের প্রলয় নাচন, রক্তে আসে মহাপ্লাবন, মাথার ভেতরটা কি সুন্দর এলোমেলো হয়ে যায়, চিৎকার করে বলতে ইচ্ছে করে, সঙ্গমিত্রা মিতু আমি তোমাকে চাই, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাই। না না, তুমি কিচ্ছু শোনোনি, তুমি কিচ্ছু শোনোনি মোহিনী, আমি বলছি তুমি না 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 তুমি কিচ্ছু শোনো না, অনেক রাত হয়ে গেছে মোহিনী, যাও যাও। বাবলু গুড নাইট, গুড নাইট মোহিনী। বাবলু হ্যাঁ আমিও তাই চাই, বড় বাবু অনেক দিয়েছি তোমায়, এবার আমার নেওয়ার পালা, আমার ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিয়ে এই সাম্রাজ্যের অধিষ্ঠান হবে এই বাবলু, আমার ছেলে। কি করছেন আপনারা, একটা অবলা মেয়েকে ধরে এভাবে এতগুলো লোক মারছেন, আপনাদের লজ্জা করে না? কি বীরপুরুষ সব! দিদিমণিকে চেনেন না, একটা ডাইনি স্টেশনের আশেপাশে দেহ ব্যবসা চালায়। কি নাম তোমার ভাই? চাপা। এরা যা বললো সত্যি? সত্যি, দেহ ব্যবসা করতুম তবে এখন আর করি না,
দুমাস হলো শরীর ব্যথা ছেড়ে দিয়েছি। তোমার বাড়ি ঘর নেই? স্টেশনের প্ল্যাটফর্ম। আত্মীয় স্বজন আপনজন কেউ নেই? না, ওপার বাংলার মেয়ে, বাপ আগেই মরেছিল, মাও চক্ষু বুঝল, এক মাসি ছিল কলকাতায়, তার ঠিকানা জোগাড় করে পাশের বাড়ি আমিনা দিদির বর আমার দুলা ভাই আমাকে বর্ডার পার করে টেনে তুলে দিল, এসে পৌঁছলাম শিয়ালদের স্টেশনে। তারপর মাসির বাড়ির ঠিকানাটা নিয়ে আমি জনি জনিকে জিজ্ঞেস করি, হ্যাঁ গো তোমরা আমার মাসির বাড়িটা কেউ চেনো? বলো না সেখানে আমাকে তোমরা পৌঁছে দেবে? একটা লোক এসে বলল, চলো তোমাকে তোমার মাসির বাড়ি পৌঁছে দিই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? সেই লোকটা তোমাকে নিয়ে গিয়ে তুলল একটা পুরো বাড়িতে, নয়তো বাজে হোটেলে। হ্যাঁ, একটা হোটেলে। তারপর তারপর ইয়ার বসে নিয়ে কটা দিন তোমাকে ছিঁড়ে খুঁড়ে খেলো। হ্যাঁ, ছিঁড়ে খুঁড়ে খেলো। তারপর তারপর এঁটু পাতার মতো তোমাকে ছুঁড়ে ফেলে দিল। হ্যাঁ, এঁটু পাতার মতো আমাকে ছুঁড়ে ফেলে দিল, সহায়হীন সম্বলহীন। তুমি তখন কাগজের নৌকর মতো ভাসতে ভাসতে আজ এখানে এসে পৌঁছলে। বলে তখন আমার ছমাসের বাচ্চা, খোকার বাপ তাকে আমি জানি না, শুধু জানি আমি তার মা, তাকে বুকে ঝরিয়ে দিলে আমি স্বপ্ন দেখি, কবে আমার খোকা বড় হবে, কবে তার মুখের দিকে চেয়ে আমি আমার চার বাবার সুখের মুখটা দেখতে কেমন। তোমাদের কি করে চলতো ভাই? কেন, এই তো এইসব বাপুরা অনেকেই আমার সাজের বেলা ঝুপিতে আসতেন, তারা আমাকে দু চার টাকা করে দিয়েও যেতেন, তাতে আমার আমার খোকার বেশ চলে যেত। একদিন দেখি খোকা আমার নিচু হয়ে শুয়ে আছে, ভাবলু হয়তো খিদের জ্বালায় খোকা ঘুমিয়ে পড়েছে, খোকার মুখটা আমার বুকে চেপে ধরে বললো, খা বাবা দুধ খা, সোনা আমার, মানিক আমার, খোকা খোকারে দুধ খা, খোকা খোকা খোকারে, খোকা খোকা দুধ খা, খোকা খোকা খোকারে, খোকা আমার শুকনো মুখে দুধ খেল না, তুমি বলো এত পাপ আমি কার জন্য করি? তুমি কোনো পাপ করনি ভাই, পাপ করেছে এরা, এই অসুরগুলো যারা তোমার জীবন থেকে সমস্ত সুর কেড়ে নিয়েছে। এ নাও ভাই, এটা তোমার কাজে লাগবে। না গো দিদি না, ঋণের ভার আর বাড়াবো না, এক দেবতার আশীর্বাদে আমার ঠিক দিন চলে যাবে, আমার জন্য তুমি আর ভেবো না। আমি চাই দিদি, শুধু যাবার আগে তোমাকে একটা কথা বলে যাই, জীবনে তুমি বড় কষ্ট পাবে দিদি। না না, আমি তোমাকে সাপুনি দিচ্ছি না দিদি, আসলে পরের দুঃখে যার চোখে জল আসে সে বড় কষ্ট পায় দিদি, বড় কষ্ট পায়। আমি আমি যাই দিদি, হ্যাঁ আমি যাই। শোনো শোনো, এই শোনো, চাপা, এই চাপা, চাপা কোথায় গেলি রে? এই যে শুনছেন, শুনছেন আমাকে বলছেন? হ্যাঁ, কাছে পিঠে কেউ যখন নেই তখন আপনাকে বলছি, বলুন। কিন্তু কিন্তু একটু তাড়াতাড়ি দেখুন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বেশ অবস্থাপন্ন, আর আপনার ব্যাগে নিশ্চয়ই আপনার প্রয়োজনের বেশি টাকা আছে। না না না, ভয় পাবেন না, ভয় পাবেন না, আমি ছিনতাই বাজ বা ডাকাত নই, তার উপর আমার কোনো বদ উদ্দেশ্য নেই। আপনার ব্যাগ থেকে বের করে যদি একটা দশ টাকার নোট, কী হলো বেশি মনে হলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি আমাকে পাঁচটা টাকাই দিন, পাঁচ টাকাই দিন, আমার এতেই প্রয়োজন মিটে যাবে, আমি আবার ওই কারোর উপর বেশি চাপ সৃষ্টি করতে পারি না। আপনি আপনি শিব পুজো করেন? মানে মানে শিবরাত্রিতে বাবা ভোলানাথের মাথায় আপনি জল দেন তো? হ্যাঁ দিই। তবে শিবের চেয়ে বড় ভিখারি আর কে আছে বলুন? আপনি তার পুজো করেন, আপনারা হচ্ছেন অন্নপূর্ণার জাত, আপনারা ভিক্ষে না দিলে সারা পৃথিবীটা যে অনাহারে থাকবে। লোকটা একদম পাগল, একদম পাগল। কি বলেন, পাগল? না 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 মেম সাহেব, না, ভুল করলেন ভুল করলেন, আমি আমি পাগল নই, আমি পাগল নই, আমি আমি শিল্পী, আমি স্রষ্টা, আমি রসরূপ মন্ত্রদ্রষ্টা। যতদিন এ দেহে আছে গো প্রাণ, শিল্পী হয়ে যেন
গান যতদিন আছে গো প্রাণ শিল্পী হয়ে যেন গান গেজা একটু ভালোবাসা দীর্ঘ আমার আর তো কিছুই নাই যতদিন দেহে আছে গো প্রাণ গানের মাঝে আমি সুখকে খুঁজি যখন সুখে দু চোখ বুঝি গানের মাঝে আমি সুখকে খুঁজি যখন শ্রুতে দু চোখ বুঝি অসহায় ডুবন্ত প্রাণীর মতো গানকে সাথী করে বাঁচতে যে চায় একটু ভালোবাসা দীর্ঘ আমার আর তো কিছুই নাই চায় যতদিন দেহে আছে গো এই যে ম্যাম সাহেব গান শুনে পয়সা দেবেন না ঠিক আছে কিন্তু দয়া করে আমাকে পাগল বলবেন না হ্যাঁ পাগল বলবেন না হ্যাঁ হ্যাঁ আপনি পাগল পাগল না হলে এরকম গান গাওয়া যায় এ কি আপনি আপনি কাঁদছেন আমি বলেছিলাম না আপনারা অন্নপূর্ণার যা ভিক্ষে আপনাকে দিতেই হবে কষ্ট হচ্ছিল বলে একশো টাকা তাহলে আনন্দ হলে কি দিতেন না না ম্যাম সাহেব না এটা আপনি রেখে দিন আমার এত টাকা লাগবে না আমাকে আপনি দশটা টাকা দিন হ্যাঁ এই তাতেই আমার প্রয়োজন মিটে যাবে রাখুন 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 এই 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 দশ টাকার নোটটা নিলাম কিন্তু এই দেখুন এই দেখুন এই এই আমি মিত্রা সংঘমিত্রা সিংহ আমার বাবার নাম পরমেশ্বর সিংহ কলকাতার হোস্টেলে থেকে আমি পড়াশুনো করি কালকে না কালকে আমার জন্মদিন অ্যাকচুয়ালি আমি চাইছিলাম যদি আপনি আমাদের বাড়িতে গিয়ে গান শোনান হ্যাঁ না মানে দেখুন কথা দিলেন কিন্তু কথা দিলেন তো কথা দিলেন না শুনুন শুনুন আসবেন তো শুনুন পরমেশ্বর সিনহার বিশাল প্রাসাদে আমার মতো লোককে কি মানাবে নিশ্চয়ই মানাবে দক্ষের সবাই সতী স্বয়ম্বরী শিবকে যেমন মানিয়েছিল ঠিক সেরকম একে বাবা একে বাবা একে বলে গেল যে ম্যাম সাহেব শুনুন 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 যা চলে গেল এই যে ম্যাম সাহেব শুনে যান আমি কিন্তু কাল যাচ্ছি না আমি কিন্তু কাল কিছুতেই যাচ্ছি না দুটুরি পরে করে দুঃখে প্রাণ কাঁদে পরে কষ্টে দুটুরি চোখে জল আসে আমি দেখতে পাচ্ছি দিব্য চোখে দেখতে পাচ্ছি দুটোই খুব কষ্ট পাবে বাবলু বাবলু কিছু শুনেছিস বাড়িতে কি হচ্ছে তার খবর রাখিস কি হচ্ছে বড় বাবু বড়বাবু উইল করছে ডাক্তারবাবু সাক্ষী হিসেবে সই করতে এসেছেন সমস্ত সম্পত্তি পাবে ওই সংঘমিত্রা আর এতদিন ধরে তার সেবা করে আমাদের ভাগে কাজ কলা ঠিক তাই কেন বড়বাবু তো আমাদের যথেষ্ট স্নেহ করেন আমাদের খাইয়েছেন পড়িয়েছেন আমাকে স্কুল কলেজে পড়িয়ে পাশ করিয়েছেন কোনো দিন কোনো অভাব তো রাখেননি এক নিরাশ্রয়া বিধবা তার পাঁচ বছরের ছোট্ট ছেলেকে নিরাপদ আশ্রয় দিয়েছেন কত ভালো তিনি উফ বাবলু তুই কোনোদিন বুঝবি না তোকে আমি কিছুতেই বোঝাতে পারবো না আমি সব বুঝি জননী সব বুঝি শুধু আমি যে বুঝি সেটা তুমি বোঝো না পরমেশ্বর সিংহ তোমাকে আমি ঘেন্না করি বড়বাবু তোমাকে একদিন পথের ভিখিরি করে ছাড়বো আমি
সদাশিব, তুমি তো শুধু আমার বন্ধু নও, আমার ফ্যামিলি ডক্টর, ভাই। তাছাড়া তুমি তো জানো জীবনে আমি কারো প্রতি কোনো অন্যায় করেছি এ কথা কেউ কোনোদিন বলতে পারবে না। কে জানে, আমার মনে হয় তো অনেক পাপ লুকিয়ে আছে, আমি মানুষ তো। তাই বাবলু, মানুষকে মানুষ বলে ভালোবেসো, দেবতার আসনে বসে পুজো করো না। মানুষকে মানুষ বলে ভালোবাসা যায় বড় বাবু, কিন্তু আপনি তো মানুষ নন, আপনি একটা কি? আমি একটা কি? আপনি দেবতা। বাবলু, আমি একটা উইল করেছি, তাতে সাক্ষী হিসেবে তুমি একটা সই করে দিও। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু উইল কিসের উইল বড় বাবু? মানুষের শরীর বলা তো যায় না, তাই মিত্রার জন্মদিনে আমার সমস্ত সম্পত্তি আমি ওর নামে লিখে দিয়ে গেলাম। আসুন আসুন, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। দেখুন, ওই সঙ্গমিত্রা দেবী ওনার জন্মদিনে আমাকে আসতে বলেছিলেন, তাই। আরে তুমি কি মিতুর বন্ধু? তোমার সঙ্গে মিতুর কিভাবে আলাপ? আলাপ মানে একদিনই আলাপ হয়েছিল জানেন, ওই রেলওয়ে স্টেশনে ওনার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল। কি করো তুমি, কোথায় থাকো? বলবার মতো আমি কিচ্ছু করি না, আমি একজন বেকার বাউন্ডুলে, আমাকে আপনারা বাউলও বলতে পারেন। আর আমি থাকি ওই ওই যে ওই ওদিকে যে বস্তির ওই উদ্বস্তু একটা কলোনি আছে না, যেটাকে সবাই জবরদখল বস্তি বলে থাকে, তারই একটা বাড়িতে থাকি। আমার আমার পাগল মেয়েটা কখন যে কি করে বসে, বড়দে বাড়িতে একটা হেগার মতো কাকে আসতে বলেছে। আপনার নামটা যেন কি? তন্ময়। হ্যাঁ, ও সে নাম যাই হোক, আমার মনে হয় মিত্রা আপনাকে গান গাইবার জন্য নিমন্ত্রণ করেছে আগে। হ্যাঁ হ্যাঁ, মিত্রা গান শুনতে খুব ভালোবাসে, আর ওর মনটাও খুব নরম। এই তো সেদিন একটা অন্ধ ভিখিরি আমাদের বাড়ির সামনের ওই রাস্তাটায় গান গাইছিল, তো মিত্রা তো সেই ভিখিরিটার গান শুনে মুগ্ধ হয়ে তাকে বাড়িতে ডেকে এনে কুড়িটা টাকা দিয়ে দিল। হ্যাঁ শুধু তাই নয়, আবার তাকে বসিয়ে খাওয়ালো। সে ভিখিরি তো দু হাত তুলে আশীর্বাদ করতে করতে চলে গেল। আসলে গরিব দুঃখীর জন্য প্রাণ খুব কাঁদে, আপনি কিছু ভাববেন না ভাই, মিত্রা আপনাকে খুশি করে দেবে। I'm sorry, I'm very sorry. আমার আসতে একটু দেরি হয়ে গেল। Oh, no problem. Many, many happy returns of the day. Hey, no. Hey, auntie, তোমার জন্মদিনের উপহার। Mitra. It holds for some time. Mitra. Huh? আমার মনে হয় তোমার সারপ্রাইজ অলরেডি এসে গেছে। হ্যাঁ? ইনিই বোধহয় তোমার সেই সারপ্রাইজ। আরে আরে, আপনি এসে গেছেন, ভীষণ ভালো হয়েছে। আপনার কথা না আমি বাবাকে বলেছিলাম। বাবা বাবা, এনার কথা আমি তোমাকে জানি, ওর পরিচয়টা একটু আগেই আমরা পেয়েছি। হ্যাঁ, এরা সবাই জেনে গেছেন আমার পরিচয়টা। আপনাদের এই হাজার বাতির আলোর মাঝখানে আমি যে টিমটিমে এক মাটির প্রদীপ, সেটা এরা আমাকে দেখেই চিনে ফেলেছেন। মিত্রা দেবী, আপনি তো আপনার জন্মদিনে গান গাইবার জন্য আমাকে এখানে আসতে রীতিমতো আদেশ করেছিলেন, আমি সেই আদেশ পালন করেছি, আমি এসেছি। কিন্তু আমার দক্ষিণাটা এখনো ঠিক করে দেননি কিন্তু। দক্ষিণা কি যে বলেন আপনি, কিছু ভুল বলেছি কি? আপনি তো জানেন আমি রাস্তাঘাটে মানুষের মাঝখানে ছড়া কেটে কেটে বেড়াই, এনাদের মতো দু চারজন আমার গান শুনে আমাকে দু চার পয়সা দিয়ে থাকেন। আপনার মতো সর্বমঙ্গলা অন্নপূর্ণা রূপিণী দয়া করে হাতে দু পাঁচ টাকা গুঁজে দেন, তাতেই আমি খুশি হয়ে যাই। তা এটা তো রাজার বাড়ি, গান গাইলে কত পাবো? ওফো, আপনাকে তো বলেছি গরিব দুঃখীর জন্য প্রাণ খুব কাঁদে, মিত্রা আপনাকে খুশি করে দেবে। ও মাই গড, উইল ইউ প্লিজ কিপ ইওর মাউথ। না না না, উনি ঠিকই বলেছেন, গান আমি নিশ্চয়ই গাইব, তবে গান গাইবে পারিশ্রমিক হিসেবে আমাকে আপনারা গোটা 50 টাকা দেবেন তো? তুমি গাও, টাকাটা এখানে কোনো ফ্যাক্টর নাই। তুমি যদি আমার মেয়েকে খুশি করতে পারো, 200-500 যা চাও তুমি তাই পাবে। না, আপনি গাইবেন না, আপনাকে গাইতে হবে না। তন্ময় বাবু, আপনি আমাকে ক্ষমা করুন, প্রাচুর্যের অহংকারে, আভিজাত্যের দম্ভে, সম্পদের অভিমানে এদের এদের সমস্ত চেতনা আচ্ছন্ন। এরা কোনটা আসল কোনটা নকল বুঝার মতো ক্ষমতা এদের নেই। তুমি তুমি এখান থেকে যাও, আর আর কখন এখানে এসো না। এদের হয়ে আমি আমি তোমার কাছে পায়ে ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি। ও রাবেশ, আমি যাচ্ছি বড় বাবু। প্লিজ তুমি যাও, আর আর যাবার আগে বলে যাও তুমি আমাকে ক্ষমা করেছো। ছি মিত্রা, ছি, তুমি কি ক্ষমা চাইবে? ক্ষমা যে তোমার পায়ের কাছে বসে ক্ষমা চায়, দয়া তোমার কাছে হাত জোড় করে দয়া ভিক্ষা করে, করুণা তোমার কাছে কেঁদে কেঁদে বলে আমায় তুমি করুণা করো। তুমি যে আনন্দময়ী অপর্ণা, তুমি সর্বজয়া তারিণী, আবার তুমি ত্রিনয়না রুদ্রাণী। আমি যাই,
আর কোনোদিন হয়তো তোমার সাথে আমার দেখা হবে না। তোমার জন্য, ইয়েস, তোমার জন্য আজ আমাদের এই বস্তা পচা নাটকের অভিনয় দেখতে হলো। আশা করি তার জন্য তুমি লজ্জিত। তুমি ভেতরে যাও, আর শোনো, দারোয়ানকে বলে দিও কোনোদিন যেন এই ভিকিরি পাগলাটাকে বাড়ির ভেতর ঢুকতে না দেয়। স্যার, গরিব বলেছেন মেনে নিয়েছি, ভিকিরি বলেছেন ঘাড় নেড়েছি, কিন্তু পাগল বলবেন না স্যার, পাগল বলবেন না। আমি পাগল নই, আমি শিল্পী, আমি স্রষ্টা, আমি রসরূপ মন্ত্রদ্রষ্টা। মিত্রা, কাল রাতে আমি স্বপ্ন দেখেছি, আমার হৃৎপিণ্ডটা ছিঁড়ে দু হাতে ধরে তোমায় আমি উৎসর্গ করছি। হঠাৎ দেখি আমার হৃদয়টা একটা রক্ত গোলাপ হয়ে গেল। তোমার জন্মদিনে অনেকে আজ তোমায় কত দামি দামি উপহার দিয়েছেন, তাদের কাছে হয়তো এটা খুবই নগণ্য, তবু তবু তুমি এটা নাও। বিদায় বেলা গাইব যে গানে জানি ওরা দেবে না তো দান, আমি যে পথের মানুষ পথে বিদায় নিলাম। বিদায় বেলায় আজ গাইব যে গান, যে গানের জানি ওরা দেবে না তো দান, আমি যে পথের মানুষ পথে বিদায় নিলাম। তোমার জন্মদিনে হয়েছে কতই আয়োজন, যতই আমাকে চাও তুমি ওদের কাছে যেন পথের মানুষ নেই প্রয়োজন। কে ও মোহিনী, কিছু বলবে? সবাইকে তো আজকের এই শুভদিনে অনেক কিছু দিলে, আমার ভাগে কি পড়লো? কেন, প্রতি মাসে তোমার জন্য 1,000 টাকা করে মাসোহারা আমি লিখে দিয়েছি। টাকা? টাকা দিয়ে আমি কি করব? আমার তো কোনো অভাব নেই। কিন্তু যখন আমি থাকবো না? তুমি যদি কখনো নাও থাকো, মিত্রা তো আছে, সে নিশ্চয়ই তার মাসিকে ফেলে দেবে না। সে জানে আমি তাকে মায়ের স্নেহে মানুষ করেছি। বড়বাবু, একটা ভিক্ষে চাইবো দেবে? ছি, ভিক্ষে বলছো কেন মোহিনী? বাবলুর সঙ্গে মিত্রার বিয়ে। কি চাইলে তুমি? Impossible, এ হতে পারে না, এ অসম্ভব। কেন অসম্ভব? আমার বাবলু কম কিসে? তোমার সঙ্গে আমার সম্পর্কের দায় যাই হোক, বাবলু সৎ বংশজাত পিতার বৈধ সন্তান, লেখা পড়ায় স্বভাব চরিত্রে সে কার থেকে খারাপ? না না, ভালো খারাপের কথা নয় মুনি, ভালো খারাপের কথা হচ্ছে না। তুমি তুমি কেন বুঝতে পারছো না যে এই বিয়ে হয় না, হতে পারে না? কারণ বাবলু 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 তোমার ছেলে। ও, বাবলুর একমাত্র অপরাধ ও আমার ছেলে? বা বাবলু, বাবলু, বাবলু শুনে যা, শুনে যা, বাবলু শুনে যা। কি হয়েছে মোহিনী? বড়বাবু, মোহিনী কি হয়েছে? দেবতার কাছে আমি একটা বর চেয়েছিলাম তোর সঙ্গে মিত্রার বিয়ে। মোহিনী! কিন্তু কিন্তু দেবতা আমাকে বর দিলেন না, কেন জানিস? তোর একমাত্র অপরাধ, আমি তোর মা, আমি আমি বড়বাবুর পোড়া সিগারেট ফেলার চাইদান, তুতু ফেলার বিদ্যানি, পা মোচার পাপু। কি সব বলছো মোহিনী, চুপ করো, চুপ করো। বড়বাবু, বড়বাবু আপনি মোহিনীকে মাফ করে দিন বড়বাবু, ও বড় লোভী হয়ে পড়েছে। আমার আমার নিজের বাবার কথা মনে নেই, যাবার আগে একবার একবার শুধু আপনাকে বাবা বলে ডাকতে দেবেন। বাবু, একটু পায়ের ধুলো দিন বাবা, আর আশীর্বাদ করুন যেন চিরকাল সৎ পথে থাকতে পারি। আর মিত্রার জন্য আমার শুভেচ্ছা রইল, তন্ময় বাবুকে বিয়ে করে ও যেন সুখী হয়। আমরা তাহলে চলি। কিভাবে চলি মানে? কোথায় যাবে তুমি? না, তুমি কোথাও যাবে না, তুমি এই বাড়িতেই থাকবে। আচ্ছা আচ্ছা, তুমি তুমি আমাকে আমাকে বাবার মতো শ্রদ্ধা করো না? বলো, করো কিনা? বলো বলো বলো, করি বাবা,
মোহিনী, 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 বাবলু সব বংশজাত পিতার বৈধ সন্তান। তুমি তুমি লেখায় পড়ায় স্বভাবে চরিত্রে ভীষণ ভালো, তুমি নির্লোভ, সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় কথা তুমি তুমি আমার মা আমার মৃত্যুকে ভালোবাসো। আর আভিজাত্য, আমি মুঠো মুঠো টাকা ছড়িয়ে আভিজাত্য কিনে এনে দেবো তোমার জন্য। ওই চাল চুলো বিহীন বেকার বন্ডুলে ভিকিরি খাই এটাকে বিয়ে করে মিথ্যা আমার মুখ পড়াবে? নো, নেভার, কিছুতেই না। আমি আমি পরমেশ্বর সিংহ, আমি যা বলবো মিতুকে তাই শুনতে হবে। ইয়েস, মিতুকে শুনতেই হবে। মিতু, 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 মিতু। মোহিনী, কি তুমি চুপ করে আছো কেন? শাগ বাজাও, উলু দাও, বাড়ির সদর দরজায় বসাও মঙ্গল গাও। শাগ বাজাবো, উলু দেবো? দেবে না, তোমার ছেলের সঙ্গে যে পরমেশ্বর সিংহর মেয়ের বিয়ে। বাবলু, বসিয়া যমুনার তটে শ্রী গৌরাঙ্গ পাঠা কাটে, নিতাই ধরেছে তার হেন কালে জগাই এসে মাংস খেতে চাইল কষে, হেন কালে মাধাই এসে সেও মাংস খেতে চাইল কষে, না পাইয়া মেরে দিল ল্যাং সখী হে, না পাইয়া মেরে দিল ল্যাং। বৌদি খিদে পেটে ছুঁচোয়ে মাল্টি জিম করছে, আজ রবিবার দাদা নির্ঘাত মাংস এনেছে, ঝোল আর আলু একটু বেশি করে দিও বৌদি, না দিলে মেরে দেব ল্যাং বৌদি গো, না দিলে মেরে দেব। ছি দুনু, ভাতের থালের সামনে বসে লজ্জায় ঘেন্নায় তোমার চোখে জল আসবে না? এতক্ষণে নির্লজ্জ তুমি হতে পারলে কি কইরা? মনুর একা রোজগারে যে সংসারটা চলতেছে তা তোমার বোধ নাই? আচ্ছা বাবা, দাদার রোজগারে ছোট ভাই খাবে তাতে লজ্জার কি আছে? এই এই যে বলো দাদা, তুমি বলো, তুমি বলো। কি নির্লজ্জ রে বাবা, সে যে কথাই বলে না, বিহায়া তোর পেছনে গাছ বেরিয়েছে, বিহায়া বলে বেশ তো আমার ছায়া হয়েছে, এ যেন সেই কি মোটা চামড়া। ঠিক বলেছে বৌদি, আমার একবারে গন্ডারের চামড়া, লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয়। চলো চলো ভাত দেবে, চলো ভাত দেবে, চলো ভাত দেবে, চলো তাড়াতাড়ি, খিদে পেয়ে গেছে। এর পরই অসম্মানের ভাত তোমার গলা দিয়া নামবে? তোমার তো দুইটা কর্মক্ষম হাত আছে, তা দিয়া কি কিছুই করতে পারো না? কিছু মনে করবেন না বাবা, শুধু শুধু ঠাকুরপোকে দোষ দিয়ে লাভ নেই, পায়ের উপর পা দিয়ে বসে কুটোটি না নেড়ে যদি চার বেলা চব্য চস্য লেজ্জ পেও পাওয়া যায় তাহলে কেই বা ছাড়ে বলুন। কি হলো, তুমি কিছু বলতে পারছো না? আমি আমি কি বলবো বড়বাবু, বড়বাবু, কি কি হয়েছে মোহিনী, এরকম করছো কেন? মিথ্যা মানে মিতু। কি হয়েছে মিতু? কি বলে মিতু, মিতু নেই, গলায় ধরি নাকি বেগস পে? এ তুমি কি করলে মিথ্যা, শুধুমাত্র আমাকে বিয়ে করতে হবে বলে তুমি সুইসাইড করলে? না না, ও সুইসাইড করেনি, তবে নিশ্চয় পালিয়ে গেছে। ইডিয়েট, আগে বলবো তো সে কথা, কিন্তু পালালো কি করে? বাইরে থেকে ওর ঘরে আমি তালা দিয়ে রেখেছি, তবু তুমি পালাই কি করে? বাথরুমের বাইরের দরজা দিয়ে, যেখান থেকে জমাদার আসে। সদাশিব, সদাশিব, এখনই থানায় ফোন করো, ইন্সপেক্টর বরাটকে ফুল ফোর্স নিয়ে আসতে বলো। আমি এসে গেছি স্যার, এসে গেছি। আর আপনার মেয়ের বিয়ে আর আমি আসবো না? বরাট, বরাট, আমার মেয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে, লোক জানাজানি হবার আগে যেমন করি হোক তাকে খুঁজে বার করতে হবে। মিচেল, তুই তো তন্ময়ের বাড়িটা চিনিস। বিলকুল চিনি গুরু। চলুন ইন্সপেক্টর, আমার মনে হয় মিথ্যা তন্ময়ের বাড়িতেই গেছে। কে ওখানে, কে ওখানে? একি মিত্রা, তুমি? তোমার পরনে নববধূর সাজ, চোখের জলে তোমার গাল ভেসে যাচ্ছে, কি হয়েছে মিত্রা, কি হয়েছে? আমার লাজ লজ্জা মান সম্মান সব তোমার হাতে, তুমি ছাড়া আজ আমার কেউ নেই। কি বলছো তুমি? ঠিক বলছি, আজ আমার বিয়ে, বিয়ের পিড়ি থেকে আমি পালিয়ে এসেছি। মিত্রা তুমি ফিরে যাও, মিত্রা তুমি ফিরে যাও। না, ফিরে যাবার জন্য তো আমি এখানে আসিনি। হ্যাঁ তুমি যাবে, তুমি যাবে। আমার বৃদ্ধ অভুক্ত বাপ সকাল থেকে কিছু মুখে দেননি, কারণ
আমার এক মুঠো চাল কেনার ক্ষমতা নেই। সকাল থেকে আমার অসুস্থ বাপের কপালে জুটেছে ওষুধ নয়, পথ্য নয়, তার বড় ছেলে আর বড় বৌমা লাঞ্ছনা গঞ্জনা। কারণ কারণ তার ছোট ছেলে বেকার, বাউন্ডুলে অক্ষম। তুমি যাও মিত্রা, তুমি যাও, এমন কারুর সঙ্গে গাঁট ছড়া বেঁধো না যাকে প্রেমের বিলাস মানায় না। প্লিজ তুমি যাও, তুমি যাও। চলে যাস নি মা, চলে যাস নি, নয়ন ভরে তোর মুখটা একটু দেখতে দে। হায় মা, হায় কাছে আয়, কাছে আয়। নিশ্চয়ই কোজাগরী পূর্ণিমা, তাই মা লক্ষ্মী সেদে আমার ঘরে এসে আলোয় আলোয় ঘর আমার ভরে গেছে। ওরে মূর্খ, দরজা জানলা বন্ধ করে ঘুমাস কেন? উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবান নিবোধ হত, ওঠ জাগ, তুমি স্যার অন্ধকার ছিঁড়ে কুলি কুলি করে দে। কিন্তু বাবা, না কোনো কিন্তু না, কোনো কিন্তু না। গন্ধ পাস না, হ্যাঁ গন্ধ পাস না, মা পদ্মালয় আমার ঘরে এসেন, তাই আমার আলয় পদ্ম গন্ধে মম করতেছে। মা, মা গো কমলা সোনা, কথা দে মা, কথা দে। বুড়া বাবের সামনে যে কমলার আসন পেতে বসলি, সেই আসন ছেড়ে তুই কখনো উঠে যাবি না, কথা দে মা। কথা দিলাম বাবা, কথা দিলাম। আহ, ভয় গেল বুকটা আমার, ভয় গেল। অষ্টদিক পাল, অষ্ট বসু, অষ্টদিক গজ, তোমরা আকাশ থেকে পুষ্প বর্ষণ করো, শঙ্খ ঘণ্টা বাজাও, জোকার বুকার এই মর্ত ভূমি ভইরে দাও, ভইরে দাও। হায় আয়তনু, আয়, এই সন্ধিক্ষণ চলে গেলে আর তারে ফিরে পাবি না। আয়তনু, আয়, ছোট বৌমার হাত ধরে বল, যদি রং হৃদয়ং মমম, যদি রং হৃদয়ং তবম, যদি রং হৃদয়ং মমম, না আদরি না, তুমি যা বলো আমি তাই শুনি। তুমি সরা না দিলে আমি কোনো কাজ করি? মন্দির মসজিদ গির্জে গুরুদ্বারা কোথাও যাই না। তুমি আমার দেবী, তুমি আমার শীতলা, তুমি আমার রক্ষেকারী। লক্ষ্মীর যেমন পেঁচা, গণেশের যেমন ইঁদুর, তোমার তেমনি আমি। কিন্তু তোমার এই কথাটা আমি মানতে পারলাম না। কোন কথাটা? এই বাবা যা করেছেন, একটা অসহায় মেয়ে বিয়ের রাতে পালিয়ে এসেছে শুধু তনুর ভরসায়, তাকে ফিরিয়ে দেওয়া কি উচিত? তাহলে ঘোর পাপ হতো। তনু বিয়ে করে খুব ভালো করেছে, তারপর বিয়ের পর কত দায়িত্ববান হবে দেখে নিও। তনুবাবু আছেন? তনুবাবু, আপনি? আমি? আমি কেউ নয়, মানে মনোময় নয়, তন্ময়, আমার কোনো দোষ নয়, এ বিয়ে তোমার একদম মত নয়, তন্ময় আমি ডেকে দিচ্ছি, স্যার আমি ডেকে দিচ্ছি। তনু, তনু, কে? কি চাই? তুমি তন্ময় চক্রবর্তী? আগে হ্যাঁ, কেন বলুন তো? আপনাকে আপনাকে আমার সঙ্গে থানায় যেতে হবে। আপনার বিরুদ্ধে অভিযোগ আছে যে আপনি পরমেশ্বর বাবুর মেয়েকে ফুসলিয়ে বের করে এনেছেন। ইউ ইউ রাস্কল, কোথায় কোথায় মিতু, কোথায় তুই আমার মেয়েকে লুকিয়ে রেখেছিস? ইন্সপেক্টর, অ্যারেস্ট দিস ম্যান, গুন্ডা বদমাইশ কোথাকার, মিতু, মিতু, তোকে আমি গুলি করে মেরে ফেলবো, শেয়াল শকুন দিয়ে খাওয়াবো। আমি আমি পরমেশ্বর সিংহ, এই অঞ্চলে আমার কথাই আইন, তুই জানিস না আমি কে? তুমিও জানো না বাবা ওকে, নইলে নইলে ওরকম তুই তুই করে কথা বলতে না। ও তন্ময় চক্রবর্তী, সঙ্গমিতা চক্রবর্তীর স্বামী, লিগালি ওয়েডেড হাজব্যান্ড। মিতু, 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 বাড়ি ফিরে চল মা, বাড়ি ফিরে চল। আমি আমি বলছি তুই ভুল করিস না, এ বিধি তুই সুখী হবি না, বাড়ি চল। তুমি বাড়ি যাও বাবা, আমার কপালে বিধাতা যদি সুখ নাই দিয়ে থাকেন, তাহলে তাহলে তুমি পরমেশ্বর হয়েও আমাকে তুমি সুখ দিতে পারবে না বাবা। না, আমি আমি স্বীকার করি না বিয়ে। তুমি স্বীকার করতে না পারো, কিন্তু চন্দ্র সূর্য গ্রহ তারা আমাদের এই পবিত্র বন্ধনকে স্বীকার করে। একটু কান পেতে শুনো বাবা, দেখবে দেখবে বিবাহের মন্ত্র প্রতিধ্বনিত হচ্ছে। আমাদের আমাদের সম্পর্ক এক যুগের নয়, বহু বহু যুগের, এক জন্মের নয়, জন্ম জন্মান্তরের। কেসটা কেমন গোলমেলে হয়ে যাচ্ছে স্যার। ইউ শট, ইয়ে 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 স্যার, ডেফিনেটলি স্যার। মিতু, মিতু, তুই যদি এই মুহূর্তে আমার সঙ্গে বাড়ি না যাস, তাহলে তাহলে আমি জানবো আমি আমি নিঃসন্তান, আমার কোনোদিন কোনো মেয়ে ছিল না বাবা। আর আর তোমাকে আমি বলে রাখছি ছোকরা, যে সম্পত্তির লোভে তুমি আমার মেয়েকে ভুলিয়ে নিয়ে এসছো, তা তুমি কোনোদিনই পাবে না। আমার সম্পত্তি আমি দান করে দেবো, বিলিয়ে দেবো। আপনার কত টাকার সম্পত্তি? 50 লক্ষ,
এক কোটি, পাঁচ কোটি, দশ কোটি? আপনার কেন? সারা পৃথিবীর সমস্ত সম্পদ যদি দাঁড়িপাল্লার একদিকে থাকে আর একদিকে, না না, আপনার মেয়ে নয়, আপনার মেয়ের সিঁথির এক চিলতে সিঁদুর, তাতেও কিন্তু আমার দিকের পাল্লাটাই ভারী থাকবে। বাবা, তোমার সম্পত্তি আমরা চাই না বাবা, শুধু শুধু চাই তোমার আশীর্বাদ। না না, ছুবি না আমাকে, আমাকে তুই ছুবি না। বেশ, তাহলে তুমি এখন যাও, আপনিও আসুন ইন্সপেক্টর। কিন্তু বাবা, মানে মিস্টার সিনহা। ইন্সপেক্টর, আমি মাইনর নই, আমি সাবালিকা। ইফ ইউ ওয়ান্ট টু সি মাই বার্থ সার্টিফিকেট, আই ক্যান শো ইউ, আমি আপনাকে দেখাতে পারি। আর তাছাড়া আর একটা কথা, আমি খুব মাথা ঠান্ডা করে সব ভেবে চিনতে এনাকে স্বামী হিসেবে বরণ করেছি। আপনার তো এখানে কিছু করার নেই, আপনি এখান থেকে আসতে পারেন। আপনার এত মূল্যবান সময় আমাদের ইয়েতে কাটি করে কেন নষ্ট করছেন দারোগা বাবু? তার থেকে এই সময়টা যদি হাওলা গাওলা ময়লা পরিষ্কার করতে খরচা করেন তো দেশের কত উপকার হয়। চুপ কর ভাই ঝগড়া, আমি চলি স্যার। খামার কাজে তোমার খুব গরু চোরের উপদ্রব হয়েছে বুঝলেন তো, গরু চোর। মিতু মিতু, আমি আমি তোকে আমি সম্পদ বাবা হয়ে আমি তোকে অভিশাপ দেব না মিতু, কিন্তু কিন্তু তুই মেয়ে হয়ে আজ আমাকে যে কষ্ট দিলি তার জন্য আমি আমি তোকে বলে যাচ্ছি মিতু, তুই তুই জীবনে কোনোদিন সুখী হবি না, কোনোদিন না, কোনোদিন না। আমার নাম সুরঞ্জন বড়ুয়া, ডাক নাম বাবলু। সুরঞ্জন বাবু? সুরঞ্জন বাবু নয়, বাবলু। আমার বন্ধুরা আমাকে বাবলু বলেই সম্বোধন করেন। আমিও তাই বলে ডাকবো, বাবলু বাবলু, খুব মিষ্টি নাম। আর আমার নাম মাধুরী। আহা, কি মধুময় নাম মাধুরী, সত্যি সত্যিই তুমি মাধুরী। আচ্ছা মাধুরী, তুমি চিনি খেতে খুব ভালোবাসো না? মাইরি ভীষণ। এই আমিও জানো, মাঝে মাঝে ড্রাইভ করে কলকাতায় চলে যাই, তারপর তাজ বেঙ্গল নয়তো গ্র্যান্ড হোটেলের ছাদে বসে চাঁদের আলোয় চাইনিজ খাবার, ইস ভাবা যায় না। তুমি বাবা খুব বড় লোক। না বড় লোক কিনা জানি না, তবে আমার কাছে প্রয়োজনের চেয়ে বেশি টাকা আছে জানো। তুমি বিয়ে করেছো? না, এখনো মনের মতো মেয়ে খুঁজে পাইনি গো। আচ্ছা আচ্ছা, তোমার তোমার মনের মতো মেয়ে কিরকম গো? কিরকম? হ্যাঁ কিরকম জানো, একবার আমার দিকে তাকাও। আমার মনের মতন মেয়ের তোমার মতো মেঘ বরণ চুল থাকবে, কাজল পরা হরিণ চোখ, বাঁশির মতো নাক, কমলা লেবুর কোয়ার মতো ঠোঁট, রাজহাঁসের মতো গলা, তারপর তোমার মতো ফিগার, তারপর তোমার মতো সরু কোমর, তারপর না না আর নিচে নেব না, এরপর না আমার ভীষণ লজ্জা করবে। ঠিক আছে, আমি তোমাকে তোমার মনের মতো মেয়ে খুঁজে দেব। থ্যাংক ইউ। আচ্ছা মাধুরী, আজ আমাদের প্রথম দেখা, আমি যদি তোমায় সামান্য কিছু উপহার দিই তুমি নেবে? কি উপহার বাবলু? এই আংটিটা, আঙুলটা দাও। প্রচন্ড দামি আংটি। না না, কত দাম হবে? 5-7 হাজার। কিন্তু তোমার ওই চাপার কলির মতো আঙুলের কাছে ও সামান্য আংটি কি? কিন্তু জানো তো আমি বিবাহিতা, পরপুরুষের কাছে আংটি নেওয়া আমার কি উচিত? উফ, তাই তো, ভেরি সরি, সত্যি ওটা তুমি আমাকে ফেরত দিও তো, আমার খুব অন্যায় হয়ে গেছে। না আর কারো কাছে কিছু না নি, তোমার দেওয়া আংটি আমি নেবই। আজ তাহলে আমি যাই। কবে দেখা হবে বলে গেলে না? তুমি যখন ডাকবে। এই আমার কার্ড, কাল সন্ধেবেলা। মাধুরী, কাল সন্ধেবেলা। থ্যাংক ইউ। মিত্রা, ভেবেছ তন্ময়কে নিয়ে সুখের বাসর সাজাবে? না, একদম নয়। আমার সমস্ত কামনা বাসনার চিতা ভস্ম গায়ে মেখে আমি আসছি, তোমার সুখের ঘর আমি ছারখার করে দেবো এক প্রেতের মতন, আর আমাকে সাহায্য করবে ওই লোভের প্রেতিনী মাধুরী। এই ওগুলো কি? ওষুধ, হরলিক্স, ফল, তালুই মশাইয়ের জন্য। সে কি, টাকা পেলি কোথায়? কি হলো, চুপ করে আছিস? বল, টাকা কোথেকে পেলি? পেয়েছি। পেয়েছি তো বুঝলুম, কিন্তু কোথেকে? বললুম তো পেয়েছি। ও, বৌদির কাছে। তোর দিদির কাছে টাকা চেয়ে এসব এনেছিস তাই তো? জানিস না বাবা প্রতিজ্ঞা করেছেন যে না খেয়ে মরবেন, তবু দাদা বৌদির এক পয়সা নেবেন না। হ্যাঁ, সবাই মিলে তালুজ মশাইকে মেরে ফেলো, বিনা ওষুধে বিনা পথ্যে মেরে ফেলো। হ্যাঁ।
কি করছো কি তুমি? বিনা দোষে ছেলেটার গায়ে তুমি হাত তুললে? হ্যাঁ তুললাম। ও কেন দাদা বৌদির কাছ থেকে টাকা চাইতে যাবে? ও দাদা বৌদির কাছে টাকা চাইনি। ছোট বৌদি, তুই চুপ কর পাও, তুই ভেতরে যা। ওকে আমি টাকা দিয়েছি। তুমি? কিন্তু তুমি কোথেকে টাকা পেলে? তোমার কাছে টাকা এ কি? তোমার হাতের বালাগুলো কোথায় গেল? ও বুঝেছি, সংসারের জন্য বালা দুটো বিক্রি করে দিয়েছো, তাই তো? না গো, বিক্রি করিনি, পাউকে দিয়ে শাখার দোকানে বাধা দিয়েছি। হাতের বালা বাধা দিয়ে তুমি স্বামী শ্বশুরের সেবা করছো? তুমি কত মহৎ মিত্রা, তোমার মনটা কত বড়। আর আমি, আমার হাত আছে পা আছে, কিন্তু নিজের বাবাকে আমি খাওয়াতে পারি না, স্ত্রীর ভরণ পোষণ করতে পারি না। বলতে পারো মিত্রা, বলতে পারো আমি কি? হ্যাঁ নিশ্চয়ই পারি। তুমি তুমি শিল্পী, তুমি অনেক বড় হবে, তোমার কত টাকা হবে, নাম হবে, আর দিনের শেষে বাড়ি ফিরে এসে মিত্রাকে বলবে, পরমিত্রা তোমার বালা জোড়া দুটো আমি ফিরিয়ে নিয়ে এসেছি। দেখো দেখো, সোনায় খাদ থাকে, কিন্তু আমাদের ভালোবাসায় তো কোনো খাদ নেই। আর তোমার সংসারের জন্য আমার কিছু করতে দেবে না কেন? আমরা কি পর? ঠিক বলেছ মিত্রা, তুমি ঠিক বলেছ, আমরা তো পর নই, আমরা তো আলাদা নই, আমরা যে এক। এই তুমি তুমি আমাদেরকে আমাদেরকে চেয়ে দেখো, দেখছ? হ্যাঁ হ্যাঁ। কি দিয়ে দেখছ? মানুষ কি দিয়ে দেখে? চোখ দিয়ে। চোখ দিয়ে, চোখ দিয়ে তো। আচ্ছা ধরো, এই চোখের বদলে যদি আমি নয়ন বলি তাহলে বুঝবে তো? বুঝবো। আর ঠোঁটের বদলে যদি আমি অধর বলি তাহলেও বুঝবে তো? না বুঝলাম না। আমার কবিতা লেখা হয়ে গেল, আমার কবিতা লেখা হয়ে গেল। চোখের বদলে যদি নয়ন বলি তোমার রূপের সাথে মানাবে, ঠোঁটের বদলে যদি অধর লিখি তবে কবিতা বড় ভালো শোনাবে। চোখের বদলে যদি নয়ন বলি, রূপের তুলনা শুধু করা যায় বলা যায়, রূপের তুলনা শুধু করা যায় বলা যায়, কাব্যের মধুর ভাষা তাই আমি দেখি কবিতায় লিখি, তাই আমি দেখি কবিতায় লিখি, যে কথা তোমার সাথে মানাবে কবিতা বড় ভালো শোনাবে। চোখের বদলে যদি নয়ন বলি, ও বাবলু বাবলু বাবলু, তুমি না, তুমি না। আচ্ছা মাধুরী, তুমি আমার জন্য কত দূর যেতে পারো? যত দূর বলবে, তোমার জন্য আমি আলোক ঝলমল জীবনটাকে সামনে থেকে দেখেছি। বাবলু বাবলু, আমি আমার এই ভোদাই মার্কা কেরানি স্বামীটাকে আর সহ্য করতে পারছি না। বলতো মনময়কে ছেড়ে আজই তোমার কাছে চলে আসি? না 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 না, পাগল নাকি? আমি হচ্ছি তোমার গাড়ি, তুমি আমাকে যত খুশি চালাও না, কিন্তু লাইসেন্স ছাড়া গাড়ি চালালে যে ট্রাফিক পুলিশে ধরবে শোনা, মনময় হচ্ছে তোমার সেই ড্রাইভিং লাইসেন্স, বুঝেছো? হুম বুঝেছি, কপালে আমার এখন অনেক দুঃখ আছে, বলো কি করতে হবে, জান হাজির। আরে না না মেরি জান, তোমার জান নিয়ে আমি কি করব, আমি চাই তোমার সাহায্য। সাহায্য? মিত্রা তন্ময়কে আমি খতম করতে চাই। খতম করতে মানে খুন? আরে দূর পাগলি, খুন করলে মানুষ খতম হয় না, শহীদ হয়। ইফ ইউ ওয়ান্ট টু কিল আ ডগ, গিভ ইট আ ব্যাড নেম। যদি একটা কুকুরকে মারতে চাও, বাজারে রটিয়ে দাও কুকুরটা পাগলা, বুঝেছো? না। কাছে এসো, সব বুঝিয়ে দিচ্ছি। এই 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 এই, তুই কত
কোথা চলি রে, কোথা চলি, কোথা চলি? আমি মশাইকে একটা দারুণ খবর দিতে। না, আগে না। আচ্ছা ডাক্তার কাকা, আপনি আপনি ফাউকে সব বলে দিয়েছেন কেন? বলবো না, এমন একটা ভালো খবর। আমার তো ইচ্ছে হচ্ছে এখনই ভ্যান রিক্সায় উঠে যেরকম যাত্রায় বিজ্ঞাপন করে সেই রকম মাইক হাতে ধরে বলি, আসুন আসুন দলে দলে আসুন, সুপার হিট পালা, সঙ্গমিত্রা চক্রবর্তী অভিনীত, এবার আমি মা হব। না না কাকা, তন্ময় পাগলের মতো একটা কাজের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে, এ সময় যদি খবরটা পায় না ওর মনটা বিক্ষিপ্ত হয়ে যাবে, আর বাড়ি থেকে একদম বেরোতে চাইবে না, আর আমাকে না আমাকে বিরক্ত করে মারবে। আমি সবাইকে বলবো। ফাও, এই ফাও, এই চল নার্সিংহোমে চল, ওষুধ টনিক আর ভিটামিন এইগুলো সব নিয়ে আসবে, আয় তাড়াতাড়ি চলে আয়। কিন্তু কাকা, কিন্তু কাকা, ওষুধের দাম? বাবার ওপরে অভিমান করেছিস, কিন্তু আমি কি দোষ করলাম বলতো? এইটুকু করার অধিকারও তুই আমায় দিবি না? ফাও, এই তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। আর এসব ওষুধের পয়সা আমি আমার পকেট থেকে থোড়াই দিচ্ছি, এসব কোম্পানি থেকে স্যাম্পেল নেয়। এই তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। মিত্রা, এই মিত্রা, 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 চলো। কোথায়? চলো না। আরে বলো না কোথায়। চলো না, বলো না, প্লিজ বলো না কোথায়। চলো আমরা এখনই ঘরে গিয়ে খিল তুলে দিই, তিন দিন তিন রাত আমরা ঘরের দরজা খুলবো না। উরি বাবা, প্লিজ প্লিজ তুমি এরকম করো না। কেন? দেখো আমার না ভীষণ লজ্জা করছে। তোমার লজ্জা করছে? লজ্জা করুক, করুক লজ্জা, সবাই আসুক। আমি চিৎকার করে বলবো, তন্ময় চক্রবর্তী এতদিন ঘুমিয়েছিল, এক রাজকন্যা এসে তাকে সোনার কাঠি ছুঁয়ে তাকে জাগিয়ে দিয়েছে, তন্ময় আবার নতুন করে বেঁচে উঠেছে। এতদিন সে ছিল নিরালম্ব বায়ুভূত, সে আবার পায়ের তলায় মাটি খুঁজে পেয়েছে। তন্ময় চক্রবর্তী সারা পৃথিবীকে ডেকে বলছে, আমি আছি, আমি বেঁচে আছি, আমি আছি, আমি এখনো বেঁচে আছি। জীবনে প্রেম আছে তাই তো বেঁচে আছি, বসন্ত আছে বলে ফুল ডাকে মৌমাছি। জীবনে প্রেম আছে তাই তো বেঁচে আছি, বসন্ত আছে বলে ফুল ডাকে মৌমাছি, বসন্ত আছে বলে ফুল ডাকে মৌমাছি। জীবনে প্রেম আছে তাই তো বেঁচে আছি, বসন্ত আছে বলে ফুল ডাকে মৌমাছি, বসন্ত আছে বলে ফুল ডাকে মৌমাছি। না যদি থাকতো প্রেম কি হতো পৃথিবী, শিল্পীর তুলিতে আঁকা হতো কোন ছবি? না যদি থাকতো প্রেম কি হতো পৃথিবী, শিল্পীর তুলিতে আঁকা হতো কোন ছবি? তাই তো মন যা, তাই তো মন যা মনের কাছাকাছি। জীবনে প্রেম আছে তাই তো বেঁচে আছি, বসন্ত আছে বলে ফুল ডাকে মৌমাছি। কিসের বাড়াবাড়ি দিদি? ওই ঠাকুরপোর কথা বলছি, দেখাচ্ছে যেন পিড়িতে করে গলে গলে পড়ছে। আদিক্ষেতা পথ ছাড়ুন, আমাকে আমাকে যেতে হবে। নতুন বিয়ের কাজল পরা শুনতে তো খারাপ লাগবেই ভাই, তবে পুরুষ মানুষকে একটু শক্ত খোঁটায় বেঁধে রাখতে হয়, নইলে পড়শির বেড়া ভেঙে শাক পাতায় মুখ দেবে। স্টেশনের ধারে চাপা বলে একটা খারাপ মেয়ে ছেলে থাকতো, তার কাছে তো পড়ে থাকতো দিদি। সে তো তবু ভালো কথা, বলতে আমার মাথা কাটা যায়। আমি তো তোর বৌদি, তোমার ভাসুর বাড়ি না থাকলে যখন তখন ঘরে ঢুকে ছক 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 করতো। একলা ঘরে সবসময় তো কাপড় চোপড় ঠিক থাকে না ভাই। শোনো একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি,
তুমি যদি সম্পর্কে আমাদের গুরুজন না হতে তাহলে তাহলে তোমার ওই নোংরা জীবটা টেনে ছিঁড়ে ফেলে দিতাম। যাই, পুকুরে একটা ডুব দিয়ে আসি। মনে হচ্ছে যেন একটা পচা নর্দমা ঘেঁটেছি। খানিকটা গোবর দিয়ে না মুখটা ধুইও, আর জীবটাও ছিল। মনের ময়লা তো তোমার কোনোদিনই যাবে না, তবু যদি জীব আর মুখটা পরিষ্কার হয়। ছোট বউ, ছি 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 ছি। আচ্ছা, আমি গোবর দিয়ে জীব ছুলব, আমি পচা নর্দমা। এই পচা নর্দমায় যদি তোর মুখ ঘষে দিতে না পারি তাহলে তাহলে আমার নাম মাধুরী চক্রবর্তী নয়। সন্ধে হয়ে গেল, আকাশে যা মেঘ করেছে, কাল বৈশাখী না এলেই বাঁচি। কেন মানুষের বিপদে মানুষই তো পাশে গিয়ে দাঁড়ায়। পাশে গিয়ে দাঁড়ায়, ঠিক, আমিও তাই করেছিলাম। দশটা গুন্ডা মেটার মুখটা চেপে ধরে থান খেতে টেনে নিয়ে যাচ্ছে অত্যাচার করবে বলে লাফিয়ে পড়েছিলুম। খালি হাতে দশটা গুন্ডার সঙ্গে লড়ে মেয়েটাকে বাঁচিয়েছিলুম, কিন্তু আমি বাঁচলুম না। গুন্ডাগুলো ডান্ডা মেরে আমার পাটা ভেঙে দিল। আহা আহা, পৃথিবীর কাছে এইটুকুই তো চাই, আহা, সামান্য সহানুভূতি। দাদা, দাদা গো, সামনেই আমার বাড়ি, আপনার মতন মানুষকে পেলুম, একটু একটু সেবা করার সুযোগ দিন দাদা। না না ভাই, ঝড় বৃষ্টির রাত, বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে, বরঞ্চ আরেকদিন। আমার সেবা নেবেন কেন দাদা? আমি যে করি দলিত ওরা। ছি ছি ছি, আপনি একদম এসব ভাববেন না। তাহলে আমার কাছে একটা ডাব আনতে তো খেয়ে যান। ডাব, ঠিক আছে, ছাড়বেন না যখন, নিয়ে আসুন। একটু দাঁড়ান দাদা, এই যাই। সত্যি, কে বলে ভালো মানুষেরা পৃথিবী থেকে উদাও হয়ে গেছে? এই তো এরাও আছে, নিজের জীবন বিপন্ন করে মানুষের বিপদে এরা ছুটে যায়, এরাই তো ভগবান। দাদা, দাদা গো, খুব মিষ্টি, খান খান। ডাবটা কিরকম যেন লাগলো। কিরকম তো লাগবে, আমার ঠাকুর দাদা হাতে লাগানো গাছ তো, ওই থাইল্যান্ড থেকে আমার ঠাকুর দাদা ইম্পোর্ট করেছিলেন। মাথাটা কিরকম চক্কর দিয়ে উঠলো, আসলে সারাদিন রোদ্দুরে রোদ্দুরে ঘুরছি তো। আমি তাহলে আসি ভাই। ভগবান ভগবান আপনার মঙ্গল করুন। জ্যেষ্ঠপুরের ভোলা মণ্ডলের 79 বছরের ঠাকুমাকে যদি সন্ন্যাসী এলিয়েন্স টিন্নেসায় হেমা মালিনী বলে ভাবতে পারে তাহলে খেলা জমে উঠেছে। যাই যাই, গুরুকে গিয়ে খবরটা দিয়ে আসি। গো গো গো। আমি কি পাগল হয়ে যাচ্ছি? না না না, তবে আমি কি তাহলে আমাদের চেনা পৃথিবীটা ছেড়ে সম্পূর্ণ অচেনা এক সৌরজগতে এসে পড়েছি? বোধহয় তাই। নতুন নতুন গ্যালাক্সি এসে হাজার সূর্যের আলোয় আমার চোখ দুটোকে ধাঁধিয়ে দিচ্ছে, কিন্তু আমার এত ভয় করছে কেন? কে কে তোমরা? তোমরা কারা? তোমরা কি সেই প্রাগৈতিহাসিক মেমো টেরোডাকটিল স্টেগোসরাস, নাকি জুরাসিক যুগের ডাইনোসর? কে তোমরা? কেন আমায় বিরক্ত করছো? তোমরা কারা? তোমরা মিত্রা 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 মিত্রা, তুমি এসেছো মিত্রা মিত্রা, আমাকে আমাকে বাঁচাও, আমাকে ওদের হাত থেকে বাঁচাও, আমাকে ওদের হাত থেকে বাঁচাও মিত্রা, আমাকে ওদের হাত থেকে বাঁচাও। সব অন্ধকার কেটে গেল মিত্রা, কি মনে হচ্ছে জানো,
আমার যেন জ্বরে গা পুড়ে যাচ্ছিল, তোমাকে ছুঁয়ে আমি শীতল হলাম। এই তোমার মনে আছে এই গরদের শাড়িতে পরে যেদিন তুমি আমার সামনে এসেছিলে, আমি আমি তোমায় কি বলেছিলাম? না 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 না, চলে যেও না, চলে যেও না, সরে যেও না মিত্রা, তুমি আমার কাছ থেকে দূরে সরে যেও না, তুমি দূরে সরে যেও না, আমি তোমার ছাড়বো না, আমি তোমার ছাড়বো না, আমি আমি যে তোমাকে ভালোবাসি, আমি যে তোমাকে ভালোবাসি, এত ভালোবাসা কেউ কখনো কাউকে বাসেনি, কাউকে না। তনু, তন্ময়, মাধুরী, ছোট্ট জানোয়ার, রাস্কেল, আমি না ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমের ঘরে মনে হলো কে যেন আমাকে জড়িয়ে ধরেছে, প্রথমে ভেবেছি তুমি, তারপর তারপর দেখলাম ঠাকুর পো, উফ, মানুষ এত শয়তান হতে পারে। কি বৌদি, বৌদি তুমি, বৌদি না না, বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি 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 রাস্কেল। বাবা বাবা, আপনি কিছু বলবেন না, আমি থানায় যাব, আমি পঞ্চায়েতের কাছে বিচার চাইবো। ঠিক বলেছি জানবো, ঘরের কেচ্ছা পাড়াময় না ছড়ালে মহল্লার সবার নাকে দুর্গন্ধ পৌঁছবে কি করে? ছোটদা, আমার আমার সীতার মতো বৌদিকে তুমি এমন করে ঠকালে, তাকে তুমি বুঝতে দিলে না যে তুমি ভিখারী ব্রাহ্মণ নও, রাক্ষস রাবণ। বাবা বাবা, বিশ্বাস করুন বাবা, বিশ্বাস করুন বাবা, বাবা না না না, আমি তো কারো বাবা নয়, তিলকাঞ্চনি করুক আর দংসাগরী করুক, ছেলে শ্রদ্ধা ভরে সাধ্য করলে পিতার আত্মা শান্তি লাভ করে, কিন্তু কিন্তু আমার ভাগ্যে পুনাম নরক, কারণ কারণ আমি নিঃসন্তান। বাবা আমি আমি পুত্রহীন। বাবা হাও 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 রে, তুই অন্তত আমাকে বিশ্বাস কর, তুই অন্তত আমাকে না ছোটদা, এই আমার মায়ের মতো বৌধির পাঠুনে প্রতিজ্ঞা করছি, যতদিন এই দেহে আছে গো প্রাণ, বিশ্বাস আর কাউকে করতে পারবো না। ছোটদা, একটু আগে বিশ্বাস শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। কেন যে এরকম হয়ে গেল আমি আমি নিজেই কিছু বুঝতে পারছি না। মিত্রা 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 মা মা গো, বাবা বাবা অভিসম্পাদ দিয়েছিল যে তুই তুই জীবনে কখনো সুখী হবি না, সত্যি হলো। চাপা বলেছিল দিদি দেখো তুমি সারা জীবন কষ্ট পাবে, ওর কথাও বলে গেল। মিত্রা,